नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ধর্মের নামে আবারো চপারের কোপ, বারবার এই দেশে আওয়াজ হয় একটাই, সর তন সে জুদা, গুস্তাখি নবী কি একই সাজা, সর তন সে জুদা, সর তন সে জুদা। এই আওয়াজটা আবারো দীর্ঘ বেশ কটা দিন পরে এই দেশের বুকে ধ্বনিত হলো, এবং ধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ঘটনার প্রভাব বলছে কেন এসব ঘটছে, কেন এখনো চপারের কোপ নেমে আসবে, কোনো নিজস্ব কারণে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আজকে এই প্রতিবেদনটা করতে বসে ভাবছি, একদিকে যখন চলছে রাজস্থানে ভোট অর্থাৎ বিধানসভা নির্বাচন, যখন রাজস্থানবাসী ঠিক করবে আগামী দিনে পাঁচ বছরের জন্য কে তাদের উপর রাজত্ব করবে, কারণ রাজস্থানেই একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি নূপুর শর্মার সময়, অর্থাৎ যখন নূপুর শর্মাকে নিয়ে গোটা দেশ উত্তাল, তখন রাজস্থানে শুরু হলো সর তন সে জুদা, অর্থাৎ কানাইয়া লাল মানে সেই বিখ্যাত একজন দর্জি, যে হয়তো নামেই দর্জি, কাজ করতো কোনো রকমে, সংসার চলতো কোনোভাবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতো, কিন্তু তার ছেলে কোনো একটা পোস্ট করে সেখানে নূপুর শর্মার সমর্থন করেছিল বলে, আই সাপোর্ট নূপুর শর্মা লিখেছিল বলে, তার বাবাকে কানাইলালকে, যে দীর্ঘদিন ওই এলাকায় থাকে, তার গলায় চপার নামিয়ে দিয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল গুস্তাখে নবী কি একই সাজা, সর তন সে জুদা, সর তন সে জুদা, এবং তার গলা কাটা হয়ে গেছিল, সে মারা গেছে। সেই ঘটনা যখন আমরা ভুলেই গেছি, যখন সেই রাজস্থানে ভোট চলছে, ঠিক তখনই এই প্রতিবেদন করতে আমি বসছি। গতকাল ঘটে গেছে সেইরকমই একটি ঘটনা, যেখানে সর তন সে জুদার কথাটা আরও একবার এসে গেছে, এটা না আমি বলছি না, উত্তরপ্রদেশের এই খবরটা আপনারা সবাই হয়তো জানেন না, কারণ এই রাজ্যে এসব খবর আসে না, এখানে হাতরস চলে আসে বা ইকলাকের কিছু হলে আসে, কিন্তু হরিকেশ বিশ্বকর্মা যদি গলা কাটা হয় তাহলে খবর আসে না, গলায় বা ঘাড়ে চপারের কোপ নেমে এলো কেন? আসলে এই যে চপারের কোপটা মেরেছে মোহাম্মদ লারেব হাশমি, মোহাম্মদ লারেব হাশমি কেন মেরেছে, কি জন্য মেরেছে বা কি বা ঘটনা, সেটাতে যাওয়ার আগে তার করা একটা ভিডিও যেটা খুব ভাইরাল হয়েছে, এটাই যে মোহাম্মদ লারেব হাশমি সেটা উত্তরপ্রদেশ সরকার বলবে এবং প্রমাণ সাপেক্ষে বলবে, কিন্তু আমরা যে প্রতিবেদনে করছি অর্থাৎ আমরা যে ভিডিওটা পেয়েছি ভাইরাল ভিডিও, সেটা আপনারা একটুখানি জাস্ট শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে কুছ দুশমন আলাইহিস সালাম, যে মুসলমান কো গালি দে রাহা থা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বরকত সে মেনে হারামজাদে কো মারা হ্যায়, ইনশাআল্লাহ ওয়ো বচেগা নাহি, ইনশাআল্লাহ ওয়ো মরেগা, আর ইয়াহা সে ফ্রান্স তক পুরি দুনিয়া তক ইয়ে গরীব নওয়াজ কে দর কা কুত্তা बगान दे रहा है, जिसने हुजूर के खिलाफ बात की है, लब्बा है क्या रसूल अल्लाह, हम जिएंगे आपके लिए, मरेंगे आपके लिए, इंशाल्लाह मार देंगे, वो ये ना समझे कि हुकूमत मोदी की है, योगी की है, नहीं। सुन ले, देख ले, ये लड़े भाष में की बोल चे, ये बोल से पुरिस्कार करे बोल चे, हमी साजा दिए ची, चौपाट दिए दिए ची, बोल कावाज बेना, अर्थात कोथाओ जन एक टक किचु, गड़बड़े आवाज फिल्म था ही ना। এরপরে আমরা দেখেছি একটা ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে লারেব হাশমি দৌড়াচ্ছে হাতে চপার নিয়ে, চপার হাতে দৌড়ে যাওয়ার ঘটনাটা কি জানতে হলে আপনাকে যেতে হবে গতকাল ঘটে যাওয়া একটা ঘটনা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিটেকে পড়া এই লারেব হাশমি বাসে করে আসছিল, এবং বাসের কন্ডাক্টর ছিল হরিকেশ বিশ্বকর্মা, এই হরিকেশ বিশ্বকর্মা বাসের কন্ডাক্টর ছিল, সেই বাসেতে ছাত্র ছাত্রী সবাই ছিল যারা ওই কলেজেই পড়ে, তারা ফিরছিল বা যাচ্ছিল, তারা যাচ্ছিল কলেজে, হঠাৎ করেই নাকি বাসের মধ্যে বচসা শুরু হয় কন্ডাক্টরের সঙ্গে, কারণ কন্ডাক্টর বাস ভাড়া চায় চল্লিশ টাকা, আর এই লারেব হাশমি বলে তিরিশ টাকা দেব, এটা নিয়েই নাকি বাদানুবাদ চলছিল, তারপরেই নাকি ব্যাগ থেকে চপার বের করে সোজা ঘাড়ে চাপিয়ে দেয় এই লারেব হাশমি, কিন্তু তার যে ভিডিও তাতে দেখছি সে কিন্তু বলছে অন্য কথা। এই ঘটনাটা দেখে তারপরে ঘটনাটা দেখার পরে চকিতে সবাই চমকে যায়, এবং ছাত্রছাত্রীরা সব বাস থেকে নেমে দৌড়তে পালাতে থাকে একদম কলেজের সামনে, এবং কলেজে তারা ঢুকে যায়, এই সময় সুযোগ নিয়ে এই লারেব হাশমিও কিন্তু দৌড়ে ঢুকে যায় কলেজে হাতে চপার নিয়ে, সে সময় একটা ভিডিও
খুব দেখে ফেলেন একজন লোক, ভিডিও করে ফেলেন, সেই ভিডিওটা চলে আসে। এই লড়াইব হাসমি কিন্তু দৌড়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে কলেজে ঢুকে যায়। সবাই তখন ধারণা করে যে বাসে একটা কন্ডাক্টরের সঙ্গে ঝামেলার জন্য করেছে, কিন্তু তার ভিডিও দেখার পরে বোঝে যে আসলে কী হয়েছে। এই ভিডিওটা লড়াইব হাসমি কিন্তু তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সমস্ত বন্ধুদের কাছে ছড়িয়ে দেয়, কারণ সে জানাতে চেয়েছিল যে আমি যেটা করেছি সেটা ঠিক, আমি ধর্মীয় কারণে মেরেছি। তার মানে কোথাও যেন অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে যায়, তাই না? লড়াইব হাসমি মারে তার কারণ কি এখনও জানা যাচ্ছে না, জানা যাবে পরে। কিন্তু লড়াইব হাসমি মেরেছে এই হরিকেশ বিশ্বকর্মাকে। হরিকেশ বিশ্বকর্মাকে মারা এবং তার লুটিয়ে পড়া বাসের মধ্যে, তারপরে পুরো যত বাসের সার্ভিসের যত লোক ছিল তারা সবাই মিলে রাস্তা অবরোধ করে এবং পুলিশ প্রশাসন আসে এবং প্রয়াগরাজ পুলিশ তাকে তুলে নিয়ে যায়, হসপিটালে রাখায়। তার এখন এই মুহূর্তে তার অবস্থা খুব ক্রিটিক্যাল, বাঁচবে কি মারা যাবে বোঝা যাচ্ছে না। তবে এই লড়াইব হাসমি কিন্তু বলছে যে বাঁচবে না, অর্থাৎ সে যেভাবে মেরেছে তাতে বাঁচা সম্ভব নয়, মানে নিখুঁত নিশানায় ঘাড়ে হয়তো মেরে দিয়েছে, যেখানে মারলে মানুষ মরে যায়। এরপরেই উঠছে বেশ কিছু প্রশ্ন, সেটা হচ্ছে লড়াইব হাসমি একজন বিটেক কলেজের স্টুডেন্ট, সেই কলেজের স্টুডেন্ট তার ব্যাগের মধ্যে চপার নিয়ে কেন গিয়েছিল? তার মানে কি সে রোজই চপার নিয়ে ঘোরে? এই প্রশ্নটা ঘুরপাক খাবে, তাই না? আরও কিছু প্রশ্ন ঘুরপাক খাবে, কারণ সে যে বক্তব্য রেখেছে তার ভিডিওটা যদি পুরোটা শোনেন, 1 মিনিট 28 সেকেন্ডের ভিডিও, তাতে কিন্তু সে মোদি যোগীর বিরুদ্ধে অনেক কথা বলে দিয়েছে, মানে সে ভয় পায় না, তারা ভয় পায় না, এই টাইপের কথা বলছে। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, এর সঙ্গে কোনো টেররিস্ট গ্রুপের কি যোগাযোগ আছে? এ কি কোনো টেররিস্ট গ্রুপের সঙ্গে যুক্ত? কারণ অনেকেই আমরা জানি যে এই দেশের মধ্যে বহু জায়গায় টেররিস্ট অর্গানাইজেশন লুকিয়ে লুকিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য একটাই, 1947 সালে যেরকম দেশ স্বাধীন হয়েছিল ঠিক সেইভাবেই 2047 সালে ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করা, মানে যেখানে ইসলামের রাজত্ব তৈরি হবে। আর এই কথাটা কিন্তু PFI যাদের ধরা পড়েছিল, নিষিদ্ধ সংগঠন ভারতবর্ষে বর্তমানে 5 বছরের জন্য নিষিদ্ধ, সেই সংগঠনের যে কাগজপত্র ছিল তার মধ্যে পাওয়া গেছে পাটনায় যেটা ধরা পড়েছিল, অর্থাৎ আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না। সেখানে দাঁড়িয়ে এই সংগঠনের সঙ্গে যুক্ত কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্যটা হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে যোগী আছে, যোগীজি রাজত্বে এই টাইপের মানুষ কথা বলবে আর তাকে ধরা হবে না এটাও ভাবা যায় না। প্রয়াগরাজ পুলিশ তাকে যথারীতি ধরেছিল এবং ধরার পরে তাকে নিয়ে যায় এবং কোথায় চপারটা ফেলেছে সেটা খোঁজার জন্য যায় এবং পাশে একটা জঙ্গলে সেখানে যায় এবং সেখানে গিয়ে যা হয় সেটা একটু যোগী রাজ্য বলি সম্ভব, অন্য রাজ্যে হয় কিনা জানি না। সেটা হচ্ছে মোহাম্মদ লড়াইব হাসমি সেখানে গিয়ে একটা লুকিয়ে রাখা বন্দুক নাকি জোগাড় করে ফেলেছে, মানে ছিল সেটা বের করে ফেলেছে, বের করে পুলিশকে গুলি করতে চায় আর পুলিশ পাল্টা গুলি করে, মানে এনকাউন্টার হয় এবং এনকাউন্টারে তার পায়ে গুলি লাগে, হাতে গুলি লাগে, বলা হচ্ছে অবস্থা ক্রিটিক্যাল। পায়ে যেভাবে গুলি লেগেছে বলা হচ্ছে হয়তো বেঁচে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু পাটা তার সারা জীবনের জন্য অকেজ হয়ে যাবে, মানে দু পায়ে হাঁটতে পারবে না। এটা হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টার করার ফলে হয়েছে। আর সেই লড়াইব হাসমিও কিন্তু এখন হসপিটালেই ভর্তি, ক্রিটিক্যাল অবস্থাতে, তারও চিকিৎসা চলছে এবং তারপরে তাকে সুস্থ হলে তাকে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন, কোথা থেকে কি পেয়েছে এবং কোথায় কি আছে। কিন্তু প্রশ্নগুলো, এটা যোগী রাজ্য আমরা দেখলাম এটা হলো, আমি জানি আপনারা অনেকে বলবেন যোগী রাজ্যে এটা ইচ্ছে করে এনকাউন্টার করেছে, মানে যারা একটু অনেক কিছু ভাবেন আর কি, মানে এর মধ্যে সম্প্রদায় খুঁজে পাবেন তারা ভাববেন আর কি, কিন্তু আমি ভাবছি না, কারণ আমি ভাবছি একটা নিচক খুন, একজন আরেকজনকে মেরে দিয়েছে। হ্যাঁ, সরতানসে যুদা বলে সে বলছে, আমি বলছি না, সে বলছে যে আমি ধর্মের জন্য মেরেছি। প্রশ্ন তো এখান থেকেই আসে, কেন ধর্মের জন্য মারা হবে? ধরে নিচ্ছি এই হরিকেশ বিশ্বকর্মা সে কোনো কারণে কোনো খারাপ কথা বলেছে ধর্মীয় কারণে, কারণ তৎক্ষণাৎ বলেছে, তৎক্ষণাৎ চপার নিয়ে বের করে তৎক্ষণাৎ মেরে দিয়েছে, এতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিশ্চয়ই পিছনে কিছু একটা কারণ ছিল, কোনো মেয়ে ঘটিত কারণ কি ছিল, মানে কোনো মেয়ের জন্য মারলো, সেই মেয়েটাকে বাঁচানোর জন্য হয়তো বলেছিল এই হরিকেশ যে তোমরা এর সঙ্গে মিশো না, তার জন্য কি মারলো, প্রশ্ন এখানে আছে। প্রশ্ন আরও আছে, সেটা হচ্ছে ধর্মীয় কারণে একদম সার তামসে জুদা মেরে দেবো, এটা কি আমরা আরবে আছি, গলা কেটে নামিয়ে দেবো, এরা কেন? এই কেন উত্তরটা কিন্তু আমাদের খুঁজতে হবে, না খুঁজলে আমরা জানি না কে কখন কোথায় কীভাবে আমাদের ওপরে ঘাত মেরে মেরে দেবে, কারণ কার মাথায় কোন ভূত চাপবে তারপর সে ভিডিও করে বলবে আমি মেরে দিলাম, এটা নিয়ে আমাদের ভয় লাগে, কারণ আমরা আতঙ্কিত পরিবেশে বাঁচতে চাই না, আমরা চাই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে, আমরা চাই আমরা যেন বাঁচবো ঠিকভাবে, কারণ এদেশে আমাদের ধর্মের ওপরে অনেকে উল্টোপাল্টা কথা বলে, আমাদের দেবদেবীরই অনেকে উল্টোপাল্টা কথা বলে। এক মোল্লা, সে
নূপুর শর্মার সঙ্গে ডিবেটে শিবলিঙ্গকে নিয়ে উল্টোপাল্টা কথা বলল, ফোয়ারা ফোয়ারা বলে নোংরা করে কথা বলল। তার পরিপ্রেক্ষিতে নূপুর শর্মা বলতেই নূপুর শর্মার সর্তাংশে জুদা, কিন্তু সেই মোল্লার মুন্ডু কাটা হোক, গর্দান ছিঁড়ে ফেলা হোক, এক কপে উড়িয়ে দেওয়া হোক, এই কথা কিন্তু আমরা বলিনি। অর্থাৎ আমরা এটাতে বিশ্বাস করি না। সে যদি অপরাধ করে থাকে আইন তাকে শাস্তি দেবে। কেন কিছু মানুষ এখনো বুঝছে না যে এইভাবে সার তানসি জুদা যদি বলতে শুরু করে তাহলে তাদের উপরে কিন্তু মানুষের অন্যরকম ধারণা হয়ে যাবে, যে ধারণাটা হচ্ছে আস্তে আস্তে ইউরোপ থেকে শুরু করে সব জায়গায় এটা হয়ে যাবে। এটা না হওয়াই কিন্তু বাঞ্ছনীয়। আমার মনে হয় এবার অনেকেরই উচিত আওয়াজ তোলা যে হ্যাঁ এইসবগুলো বন্ধ হোক। কেউ যদি আমাদের ধর্মের দেবদেবীকে বা অন্য ধর্মের কাউকে আঘাত করে অপমান করে করা উচিত নয়। আমরা জানি মোগল সাম্রাজ্য যখন আমরা দেখেছি তখন শিবাজী মহারাজ অর্থাৎ ছত্রপতি শিবাজী মহারাজ তিনি লড়াই লড়েছেন মোগল সম্রাটের বিরুদ্ধে, কিন্তু পবিত্র কোরআনকে কিন্তু কখনই অপমান করেননি, অর্থাৎ তিনি যত্ন করে রেখে দিয়েছেন। যদিও উল্টো দিকে তারা কিন্তু আমাদের মন্দির ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজ করেননি কোনোদিন। তো এইটা আমাদের আদর্শ, এটা আমরা মেনে চলি। তো আমরা কোনোদিনই চাইবো না কাউকে অপমান করতে কোনো ধর্মকে, কিন্তু কেউ যদি করে তাহলে আইনের পথে যাব। কিন্তু তাকে মারতে যাব কেন? কাউকে মেরে ফেলার অধিকার কারোর নেই। আর বলে দিলাম, ভিডিও করলাম যে আমি মেরে দিয়েছি আমার ধর্মের জন্য, এটাও ঠিক নয়। কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে পাল্টা 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 এসব হতে থাকবে, কাজে এগুলো যাতে না হয় সেটা আমরা কামনা করি। এবার উচিত পুরো সমাজ থেকে এই দিনের প্রতিবাদ করা। দেখুন, আমি তো আমার তরফ থেকে বললাম, এবার আপনার মনে হচ্ছে এসবগুলো কেন হচ্ছে আপনি জানাবেন। আর যোগী রাজত্বে এনকাউন্টার হয়ে গেল, যেটা আমরা শুনলাম, যেটা আমরা দেখলাম, আপনি কি ভাবেন এটাই ঠিক রাস্তা নাকি এটাও ভুল রাস্তা? কোনটা ঠিক কোনটা ভুল জানতে আমার মন চায়। কারণ আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। একসময় আমি অনেক কিছু বলতাম আপনাদের সামনে, আজ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমার পুরনো প্রতিবেদনগুলো দেখবেন, পুরনো দিনের প্রতিবেদনগুলো দেখবেন, দেখবেন রুদ্রবার্তা অ্যাকচুয়ালি কী কোন জায়গায় আছে। দেখছিলাম এক ভদ্রমহিলা, তিনি লিখেছেন আমার সম্বন্ধে, মানে কমেন্টস বক্সে আমি দেখি খেয়াল করি, সেখানে তিনি লিখেছেন আপনি হিন্দুদের বলছেন একত্রিত করার, কিন্তু আপনি দাঁড়পিটের মারা যাওয়া ছেলেগুলোর জাত নিয়ে বলেছেন প্রচুর। কিন্তু আমি কখনোই বলিনি এই জাতপাত, আমি কোনোদিন জাতপাত মানিও না। যারা আমার দীর্ঘদিনে আপনজন তারা জানেন আমি জাতপাতকে মানি না। আমি ভাবি সনাতন ধর্মের সবাই আমরা এক। যাই হোক, এসব কথা বলে লাভ নেই, আসল কথায় আসি, সেটা হচ্ছে প্রতিবেদনটা দেখার পরে আপনার কী মনে হলো আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনি কী ভাবছেন। এই পরিস্থিতি থাকলে চলতে থাকলে আমরা বিপদে না বিপদে নয়, সবার উচিত কে নিয়ে সোচ্চার হওয়া। প্রশ্নগুলো উত্তর পরপর দেবেন কমেন্ট বক্সে, আমি কমেন্টস দেখতে চাই, আমি জানতে চাই আপনারা কী ভাবছেন, কারণ প্রশ্নটা অস্তিত্ব রক্ষারও আছে। সব মিলে যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় এটা শেয়ার যোগ্য অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ার করা দরকার আছে বলে আমার মনে হচ্ছে। আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার আপনজন হয়ে থেকে তারপর যাবেন, তাহলে আমি একটু দম পাই বলার জন্য, আর কিছু না। আর এখনকার মতো আসছি, দেখা হবে এর পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।